দর্শক, বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনার পরবর্তী তথ্যগুলো আমরা আপনাদেরকে দেবার চেষ্টা করেছি। সবশেষ কিন্তু সেখানে যে ধ্বংসস্তূপ আছে সেটা সরানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এটি এখানে সেখানকার সবশেষ তথ্য। এবং গত কয়েকদিন ধরে আমরা এবং আমাদের সহকর্মীরা বঙ্গবাজারে গিয়েছি, ঘুরেছি, সেখানে ব্যবসায়ীদের অবস্থা বুঝবার চেষ্টা করেছি। ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছেন সেখানকার ব্যবসায়ীরা। সেই একে তো সামনে ঈদ আছে, রোজার মাসে এমন একটি ঘটনা, এর সাথে রয়েছে পহেলা বৈশাখ, সবকিছু মিলিয়ে ব্যবসায়ীরা কেমন আছেন, ঘুরে দাঁড়াবার চেষ্টা করছেন কি করে এবং ঘুরে দাঁড়ানো কিভাবে সম্ভব, এসব কিছু নিয়ে আজকে আলাপ করব। আমার সাথে বার্তাকক্ষ থেকে এসেছেন প্রথম আলোর উপবাণিজ্য সম্পাদক শুভঙ্কর কর্মকার। শুভঙ্কর দা, যেই মানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটলো সেইটা তো আর নতুন করে বলবার কিছু নেই, কিন্তু ক্ষতিগ্রস্ত হলেন যে ব্যবসায়ীরা, গত কয়েকদিনে আমাদের যেসব সহকর্মীরা গিয়েছেন বা যে প্রতিবেদন গুলো এসেছে সেখান থেকে কিন্তু যেটি উঠে দাঁড়িয়েছে যে মানে কোনোভাবেই তারা দমে যেতে চান না, তারা যেভাবেই হোক উঠে দাঁড়াতে চান, কারণ নানান রকমের পিছুটান তো রয়েছে, সংসার রয়েছে। এবং একই সাথে যে আমরা আলোচনার আগেও আমরা আলাপ করছিলাম কিন্তু যে পাইকারি ব্যবসায়ীদের সাথেও যে তাদের একটা সম্পর্ক রয়েছে সব মিলিয়ে, সেটি দিয়েই আলাপ শুরু করতে চাই যে মানে ঘুরে দাঁড়াবার উপায়টা কি হতে পারে। ছোট পরিসর থেকেই যদি শুরু করি, বড় পরিসরে তো আলাপ করবোই, কারণ বহু সংগঠন নানান ভাবে সহযোগিতা করবার চেষ্টা করছে, রাষ্ট্র কি করতে পারে, সরকার কি পদক্ষেপ নিতে পারে, ছোট পরিসরে কি করার রয়েছে? ধন্যবাদ। তো আমরা গত কাল থেকেই আসলে দেখছিলাম যে ব্যবসায়ীরা যে যেভাবে পারছেন বসার চেষ্টা করছেন, সেটা ফুটপাতে হোক বা আমাদের যে গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে বঙ্গবাজারের সামনে ফায়ার সার্ভিসের সামনে যেটা রাস্তা, সেখানে ফুটপাতেও হচ্ছে যে ব্যবসায়ীরা যার আসলে যতটুকু মানে পোশাক বা অন্যান্য সামগ্রী যেটুকু তারা আগুনের থেকে যারা মানে একটু মানে কি বলা যায় উদ্ধার করতে পেরেছিলেন ওই দিন বা পরের দিন, ওই সব পণ্য নিয়ে তারা মানে স্বল্প পরিসরে বসার চেষ্টা করছেন। কেউ কেউ আবার মানে আশেপাশের যেসব মানে ছোট ছোট কারখানা বা পাইকারদের কাছ থেকে যারা আনতে পেরেছেন অল্প কিছু পণ্য, সেগুলি নিয়ে তারা বসার চেষ্টা করছেন। আমরা দেখছি গতকালকে বসেছেন এবং আজকেও আমরা যে তথ্যটা পেলাম যে সেই মানে ভোর 6টা থেকে আসছেন ব্যবসায়ীরা বিভিন্ন ওই বঙ্গবাজারের সামনের যে রাস্তাগুলি আছে সেখানে তারা বসার চেষ্টা করতেছেন। তো আমাদের প্রতিবেদক কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন প্রায় 100 খানেক ব্যবসায়ী আসলে মানে ইতিমধ্যে বসেছেন পণ্য নিয়ে, যদিও এখন পর্যন্ত বিক্রি মানে সেই অর্থে বলার মতন হচ্ছে না, কিন্তু তারপরেও যে ব্যবসায়ীদের যে এই যে মানে ঘুরে দাঁড়ানোর যে চেষ্টা, এটা সবাইকে আসলে মানে মানে খুবই অনুপ্রেরণা দিচ্ছে বা মানে সাহস দিচ্ছে যে আসলে মানে তাদের যে চেষ্টা বা যাদের যে উদ্যম তাতে মনে হচ্ছে তা তারা মানে মানে ঘুরে দাঁড়াবেন, অবশ্যই ঘুরে দাঁড়াবেন তারা, সেটা আমরা আসলে দেখতে পাচ্ছি। এবং যারা বসছেন না, এখনো বসার জায়গা পাচ্ছেন না, তারাও কিন্তু মানে চেষ্টা করছেন বসার এবং তারা আজকেও দাবি করছেন যে যত দ্রুত সম্ভব সেই ধ্বংসস্তূপ সরিয়ে যেন বসার জায়গা করে দেওয়া হয়। ঈদের আগে তারা কেউ একদিন হলেও তারা যদি ব্যবসা করতে পারেন তাইলেও তারা তাহলেও তারা হচ্ছে যে মানে কিছুটা পুঁজি তারা মানে জোগাড় করতে পারবে। মানে ঈদের বাজার ধরতে চান ব্যবসায়ীরা, আমাদের শিরোনাম আমরা সেটি রেখেছি, সেটা ঈদের বাজারটা ধরতে পারা আসলে সম্ভব হয়ে উঠবে কিনা, কি মনে হচ্ছে আপনার বিশ্লেষণ কি বলে? এটা খুবই কঠিন এবং একই সাথে পহেলা বৈশাখ তো রয়েছে, এটা খুবই কঠিন যে আসলে তারা কতটুকু ঘুরে দাঁড়াতে পারবেন। কিন্তু মানে একেবারে হতাশ হওয়ার কিছু নাই, কারণ হচ্ছে যে আপনি যদি বাজারের যদি চরিত্রটা দেখেন যে এখানে একই সঙ্গে এই জায়গার যারা ব্যবসায়ী তারা একই সঙ্গে যেমন পাইকারি ব্যবসা করেন একই সঙ্গে তারা খুচরা ব্যবসাও করেন। তো আমরা যেটা দেখি যে পাইকারি ব্যবসাটা মূলত শুরু হয় যে রোজার শুরু হওয়ার প্রায় 15 দিন আগে, শবে বরাতের পর থেকে আসলে মূলত পাইকারি ব্যবসাটা শুরু হয়। তো একটা অংশ ওনারা করেছেন, আরেকটা অংশ ওনারা মানে বাকি আছে। মোটামুটি আমরা যেটুকু ব্যবসায়ীদের সাথে কথা বলে দেখেছি যে বুঝেছি যেটা, সেটা হচ্ছে যে রোজার প্রায় 15 রোজা পর্যন্ত তাদের পাইকারি ব্যবসাটা চলে, মোটামুটি ভালো চলে। তো সেটা তো তারা মানে করতে পারলেন না, কারণ গত মঙ্গলবার ভয়াবহ অগ্নিকাণ্ডে আসলে সবকিছু আসলে পুরো শেষ হয়ে গেছে তাদের।
তো মানে 15,000 পরে আমরা যেটুকু দেখি বা জানি, যেটা যে খুচরা ব্যবসাটাও মানে হতো, তো যেহেতু এখনো মানে আরো প্রায় 12-13 দিন আসলে সময় আছে, এবং যদি তারা বসতে পারেন তাহলে হয়তোবা আশেপাশের যারা ব্যবসায়ী আছেন তাদের কাছে কিছু পাইকারি ব্যবসা করতে পারবেন, এবং কিছু খুচরা ব্যবসাটা হয়তোবা তারা ধরতে পারবেন, সেটা আমাদের কাছে মনে হচ্ছে। হয়তোবা আমরা যেটুকু দেখছি যে আসলে আজকে পর্যন্ত প্রায় মানে ধ্বংসস্তূপ যেটুকু আমরা মানে ওইখানে হয়েছে তার 1/3 সরানো সম্ভব হয়েছে, আরো 2/3 বাকি আছে, তো সেটা হয়তোবা শেষ করে নিতে হয়তোবা আরো কয়েকদিন সময় লাগতে পারে। সেই ক্ষেত্রে হয়তোবা যেহেতু আগামী শুক্রবারই হচ্ছে পহেলা বৈশাখ, হয়তোবা পহেলা বৈশাখের ব্যবসাটা তারা হয়তোবা সেই অর্থে ধরতে পারবেন না, কিন্তু তারা যদি মানে 1 সপ্তাহ বা 8-10 দিন ব্যবসা করতে পারেন তাহলে তারা রোজার আগে কিছু ব্যবসা করতে পারবেন। আর আপনি হয়তোবা জানেন যে আমাদের দেশে পোশাকের ব্যবসাটা মূলত হচ্ছে ঈদ, দুইটা ঈদ কেন্দ্রিক মানে বেশি বড় ব্যবসা হয়। একদমই তাই, মোটামুটি প্রায় মানে ব্যবসায়ীদের সঙ্গে আমরা যেটা কথা বলে যেটা জেনেছি যে সারা বছরে যে ব্যবসাটা হয় তার 50% ব্যবসা আসলে রোজার ঈদে হয়, ফলে একটা মানে আশপাশের অন্য যে সমস্ত মার্কেট বা কেনাকাটার জায়গা রয়েছে, এরকম বঙ্গবাজারের মতনই গাউসের বিষয়টি আপনার কাছ থেকে শুনছিলাম যে বঙ্গবাজার এই এলাকাটাও যে ঝুঁকিপূর্ণ, এরকম তথ্য কিন্তু আমরা আগে পেয়েছি, তারপরে তো অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটেই গেল, কিন্তু আশপাশে যেই মার্কেট গুলো আছে গাউসিয়া বা অন্য যেগুলো আমরা একটু দেখি যে একটু ঘিঞ্জি, একটু অনেক বেশি দোকান, ছোট ছোট দোকানে ভরপুর, সে সমস্ত জায়গাকেও ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে, এই ক্ষেত্রে আসলে অগ্রিম কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? বঙ্গবাজারের ঘটনার পরপরই মানে এই বিষয়ে ফায়ার সার্ভিস এবং সরকারের অন্যান্য সংস্থাগুলি একটু তৎপর হয়েছে। তারা ইতিমধ্যে হচ্ছে গাউসিয়া মানে মার্কেট তারা পরিদর্শন করেছেন, এবং তারা বলেছেন যে এখানে আসলে অগ্নিকাণ্ডের ঝুঁকি রয়েছে। তবে আমরা যেটুকু আমরা ঢাকার বিভিন্ন পাইকারি বাজার যেগুলি আছে, সদরঘাট, সোয়ারো, যে নিউ মার্কেট, যে জায়গাগুলি আমরা দেখি সেখানেও আসলে এরকম ঘিঞ্জি পরিবেশ আছে। তো আসলে কোন মার্কেটে বা বিপণী বিতানে আসলে কতটুকু অগ্নি নিরাপত্তার সরঞ্জাম আছে বা ব্যবস্থা রয়েছে সেগুলি আসলে খুব দ্রুত খতিয়ে দেখা দরকার, কারণ আসলে এরকম একটা বড় দুর্ঘটনা ঘটে গেলে কিন্তু আসলে কিছুই করার থাকে না, ফলে মানে এটা হচ্ছে আগের থেকে আসলে উদ্যোগ নেওয়া দরকার, যেটা আমরা সবাই আসলে যে কথাটা বলেন যে পোশাক কারখানার ক্ষেত্রে যেটা বলেন যে রানা প্লাজা ধসের পরে হচ্ছে যে পোশাক কারখানা অনেক অনেক মানে সংস্কার কাজ হয়েছে, এর ফলে আমরা দেখি যে আসলে পোশাক কারখানায় কিন্তু দুর্ঘটনা সেই অর্থে অনেকটাই কমে আসছে, এবং হচ্ছে যে তারপরে আমরা যেটা দেখলাম যে আরেকটা যে ঘটনা গত বছর আমরা যেটা দেখলাম যে এই একটা খাদ্য পণ্যের একটা কারখানায় আমরা দেখলাম অগ্নিকাণ্ড, তারপরেও সরকার কিন্তু উদ্যোগ নিয়েছে যে সারা দেশের কারখানা দোকানপাট ঝুঁকিপূর্ণ সেগুলি তারা খুঁজে বের করার একটা চেষ্টা করছে। অলরেডি ইতিমধ্যে হচ্ছে 5,000 মানে কারখানা পরিদর্শন হয়েছে, এবং তার পরবর্তীতে সেটার ভবিষ্যতে অন্যান্য কারখানা প্রতিষ্ঠান পরিদর্শন করা হবে। তো যেহেতু বঙ্গবাজারের ঘটনাটা সম্প্রতি ঘটলো, তারপর এটার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে আসলে আমাদের যে পাইকারি বাজার আছে বা বিপণী বিতানগুলি যেগুলি আছে সেগুলিও আসলে এখন খুব জোরে সরে আসলে আমাদেরকে এগুলি দেখা দরকার যে আসলে এগুলি এই এই প্রতি এই বিপণী বিতান বা এই পাইকারি বাজারগুলির আসলে অগ্নি নিরাপত্তা বা অগ্নি কাণ্ড হলে সেটা মানে কি বলা যায় সেটা যদি ক্ষয়ক্ষতি কতটুকু কমানো যায় সেই বিষয়ে ব্যবস্থা কতটুকু নেওয়া আছে সেগুলি আসলে এখনই দেখা দরকার। একদমই তাই, যেহেতু সামনে পহেলা বৈশাখ আগামী শুক্রবারে, পহেলা বৈশাখ নিয়েই একটু শেষ করতে চাই, বঙ্গবাজারের বিষয়টি তো আসলোই, যেহেতু ঈদের বাজার ধরতে চান ব্যবসায়ীরা, পহেলা বৈশাখের বাজারটা সেভাবে হয়তো ধরতে পারা সম্ভব হবে না, ঈদেরটা কতখানি ধরতে পারেন এটি এখন দেখবার বিষয়। আর পহেলা বৈশাখটা আসলে গত বছরও কিন্তু রোজার রমজানের সময় পহেলা বৈশাখ পড়েছিল, প্রথম রোজায় ছিল, এবারও কিন্তু তাই হচ্ছে মাঝামাঝিতে, তো সেক্ষেত্রে বৈশাখের
অর্থনীতি এবারে কেমন হতে পারে, আমরা প্রস্তুতি দেখছি বা বৈশাখের বাজারও দেখছি, সব মিলিয়ে কেমন দেখছেন বা কি মনে হচ্ছে? বৈশাখের বাজারটা আসলে আমি ব্যবসায়ীদের সঙ্গে যেটা কথা বলেছি, গত সপ্তাহে কথা হয়েছে, তো ব্যবসায়ীরা বলছেন যে তারা প্রস্তুতি নিয়েছেন প্রত্যেক বছরের মতো, তারা এবারও আসলে বৈশাখকে কেন্দ্র করে তারা নতুন নতুন নকশার পোশাক এনেছেন, কিন্তু তারা মনে করছেন যে আসলে এইবার হয়তোবা বৈশাখের কেনা বেচাটা ওইভাবে হবে না। কারণ হচ্ছে যে কিছু যে হবে না তা না, কিন্তু মানে যেটা মানে রোজার আগে, যেটা গত বছরে আমরা দেখলাম যে রোজার 1 তারিখে হচ্ছে পয়লা বৈশাখ ছিল, এইবার সেটা আগামী শুক্রবার প্রায়, মানে তারপরে 1 সপ্তাহ পরে আসলে ঈদ। তো যেটা হয় যে মানে একসঙ্গে দুইটা উৎসবের পোশাক কেনা আসলে অনেকের কাছেই আসলে বিলাসিতার পর্যায়ে পড়ে, ফলে হয়তোবা আসলে পয়লা বৈশাখ এবং হচ্ছে যে ঈদের কেনাবেচাটা একসঙ্গেই হবে, সেই অর্থে হচ্ছে যে পয়লা বৈশাখের বেচাকেনাটা আসলে এইবার সেইভাবে হবে না হয়তো, কিন্তু তারপরেও কিছুটা হবে, যাদের সামর্থ্য আছে তারা হয়তোবা দুইটা উৎসবের জন্য আলাদা আলাদা পোশাক কিনবেন। নিশ্চয়ই তাই। শুভঙ্করদা, আমরা আজকে আলাপ এখানেই শেষ করি। বঙ্গবাজারের বিষয়গুলো নিয়ে আসলে আরো আলাপ করতে চাই, যে সামনে পুরো বিষয়টা কোথায় গিয়ে দাঁড়ায়, এবং বিশেষ করে ব্যবসায়ীরা সবচাইতে আসলে চিন্তিত পুরো বাংলাদেশ যাদেরকে নিয়ে, তারা কিভাবে ঘুরে দাঁড়াতে পারছেন, তারা সামনে কি করে এগোচ্ছেন, সেসব নিয়ে আমরা আরো আলাপ করতে চাই। আজকের মতো বিদায় নিচ্ছি শুভঙ্কর কর্মকার, আপনি ভালো থাকবেন। দর্শক, আমার সাথে আছেন প্রথম আলোর উপবাণিজ্য সম্পাদক শুভঙ্কর কর্মকার। আমরা আজ আলাপ করলাম বঙ্গবাজারে আগুন, ঈদের বাজার ধরতে চান ব্যবসায়ীরা, কি করে আসলে ঘুরে দাঁড়াতে পারেন বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত সকল ব্যবসায়ীরা, সেসব একটু আলাপ করে নেবার চেষ্টা করছিলাম। আপনারা কি ভাবছেন আমাদের জানাতে পারেন কমেন্ট সেকশনে, কোনো প্রশ্ন থাকলে সেটিও লিখতে পারেন, আমরা সবসময় চেষ্টা করি আপনাদের প্রশ্নগুলো নিয়ে সেসবের উত্তর দেবার। আবারও আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে আলাপ হবে, ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং সঙ্গে থাকবেন প্রথম আলো। আর প্রথম আলোর সঙ্গে থাকতে ভিজিট করুন প্রথম আলো.com, সাথে প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে। Thank you.